দর্শক বন্ধু, ইলেকট্রিক স্কুটর উপরে আপনার কেতে জাঁচান মু কহিবি ইলেকট্রিক স্কুটর উপরে আপনার কিছু জাঁ না, কারণ ইলেকট্রিক স্কুটির অনেক প্রকার ব্যাটেরি অনেক প্রকার মোটর অনেক প্রকার বডি কোয়ালিটি তবে দর্শক বন্ধু আপনার দেখুথ মার্কেটের বর্তমান হইচই চালছে, কি কৌছে ইলেকট্রিক স্কুটির টিভি দিয়া যাব, কি কৌছে ইলেকট্রিক স্কুটির আপনার গিফট দিয়া যাব, গোল্ড কয়েন দিয়া যাব, বিভিন্ন প্রকার। তবে আজ আমি এভাবে এক জায়গায় অছু, এ যে কোম্পানি অছি এ আপনার তো বেস্ট কোয়ালিটি দেউছি, কিন্তু আজ আমি পোস্টমর্টম করা ইলেকট্রিক স্কুটি বাবদরে জাঁয়া, এই ইলেকট্রিক স্কুটির সাইন্টিফিক রিজন কোণ অছি, কোণ পাই সবু এসব মার্কেটরে চালিছি, কোণ পাই দিয়া যাউছি আমি জাঁয়া। তবে আসন্তু মো সহিত ইলেকট্রিক স্কুটি বাবদরে বহুত কিছু জাঁয়া, বহুত কিছু বুঝিবার অছি। তবে আসন্তু দর্শক বন্ধু, প্রথমে আমি জাঁ নেবা আজ আমি কো লোকেশন রে অছু, এঠারু আপনমানক বহুত কিছু শিক্ষা পাই মিলিব ইলেকট্রিক গাড়ি বাবদরে। আমি বগের স্যার অছন্তি, স্যার নমস্কার। নমস্কার স্যার, প্রথমে আপনার পরিচয় টি কুন্তু। নমস্কার, মো না শুভেন্দু, মু ট্রান্সমোবিলিটির সেলস ও মার্কেটিং কো হেড করে, আজ সেলস ম্যানেজার। ঠিক আছে স্যার, আমি আলোচনা করিয়া পূর্বরু ট্রান্সমোবিলিটি এহা উপরে টিকে আমক জ্ঞান দিন্তু গে। স্যার ট্রান্সমোবিলিটি যেমতি আপন মানে জানিছন্তি বেসিক্যালি দিল্লি বেস্ট কোম্পানি। আচ্ছা, আমার ম্যানুফ্যাকচারিং ইউনিট সিরসা হরিয়ানা রে আছে, আমার রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ইউনিট ও ব্যাটারি ম্যানুফ্যাকচারিং ইউনিট কাসনা ইন্ডাস্ট্রিয়াল স্ট্রেট গেটর নয়ডা ইউপি রে আছে, আমার অভিজ্ঞতা লেটেস্ট ম্যানুফ্যাকচারিং ইউনিট ফ্যাক্টরিটা ইকোটেক 6 রে 2024 রে চালু হয়েছে, 2014 রে এস্টাবলিশ হইতবা গোটা লিডিং ইলেকট্রিক ভেহিকল ম্যানুফ্যাকচারার। 2014 রে কোম্পানি ইন্ডিয়া মার্কেটরে বর্তমান সুদ্ধা আছে। আচ্ছা স্যার, এই যে কোম্পানি তো জানিলে সম্পূর্ণ মেড ইন ইন্ডিয়া কোম্পানি আছে। স্যার প্রথমে জাঁয়া চাহিবা বর্তমানে মার্কেটরে বহুত ওড়িশা মার্কেটরে পুরা বহুত অফর মিলুছি, সময়তে অফর দেউছেন প্রায় বহুত স্কুটর কোম্পানি, তবে আপনার কোম্পানি বর্তমানে কোণ অফর দেউছি গ্রাহক মানুষ? স্যার আগুক দিওয়ালি আসুচি, প্রায় টু মুভ ফরওয়ার্ড উইল উইশ ইউর কস্টমার্স এ হ্যাপি অ্যান্ড সেফ দিওয়ালি, তো তা ভিতরে অফর তো আমি আনাউন্স করিবা, ডেফিনেটলি উইল গিভ বেস্ট আউট অফ বেস্ট অফর্স, বট অফর কু আমি লাস্ট রে ডিসকশন করিবা। প্রথমে আমি ইয়ে ডিসকশন করিবা যে কস্টমার আম পাখুকু আপন আসুচন্তি স্কুটার কিনিয়াকু, ইলেকট্রিক স্কুটার কিনিয়াকু, যে ডিউরেবল হবা দরকার, যে 100% সেফ হবা দরকার, আর ডিউরেবিলিটি সেফটি কেমিতি এনসিওর করিবে, আর কোন কোন প্যারামিটারস আছে যোথরে আপন ইয়ে জানিমে যে ভাই আর ইয়ে ডিউরেবল। আমি স্যার মার্কেট রে বর্তমান যে সব চালিছে অফর, এহা বাবদরে আপন কোন কইবে অফর দলে গ্রাহক মানক লাভ হচ্ছে না লস হচ্ছে? স্যার দেখন্তু অফর র মাল্টিপল ইয়ে কিছু লাভ আউ লস সঙ্গে ডাইরেক্ট গোটা টাইম বিংস যদি অফর আসুচি, আমি অবি আপনার ভিডিওরে আমি যে দেখুলু পোস্টমর্টম, পোস্টমর্টমরে আমি দেখিলু যে ভাই আমার কইলে যে 10,000 টাকার গাড়ি কেমতি পসিবল, আপনার যদি ডেটা অ্যানালিসিস করবে আথর এনার্জি যেতবে 4 লাখ প্লস রে গাড়ি ম্যানুফ্যাকচারিং করুথলা সেতবে 1.2 লাখ 1.25 লাখস রে বিক্রি করুথলা, হ্যাঁ তো নেগেটিভ রেভিনিউ রে চলুথলা, বহুত সারে মডুল আছে রেভিনিউ, আপনি যদি জিও দেখবে অল ইন্ডাস্ট্রি কাকি টাইম রে লস মেকিং মডুল রে চলে, তো ইট ইজ নট এ ম্যাটর কি আপন অফর দেলে কোন লাভ পাইলে কোন লস কলে লম্বা রন রে কোন দেরি, যে সাইন্টিফিক টিম মার্কেটিং ইজ এ সাইন্স, ইট ইজ নট এ আর্ট, যে যোথরে আপন বাহা ইয়া টাটু দেখে মার্কেটিং করিবে, ইট ইজ নট, ইট ইজ এ সাইন্স, এক্সক্লুসিভলি ম্যাথমেটিক্যাল ফর্মুলা আছে, সো এভরি কোম্পানি যে এস্টাবলিশড কোম্পানি যে এমতি ব্র্যান্ড ডি নন ব্র্যান্ড জেড ব্র্যান্ড কু আসিগলে লাস্ট ইনিংস খেলেবু সে জানিপারিবেনি, কিন্তু যদি আপনার কোনো প্রফেসনাল কোম্পানিরে কাম করবে তো ব্র্যান্ডরে ব্র্যান্ড পাখে তার সাইন্টিফিক টিম আছে সি অ্যানালিসিস করুচি, তো অফর আমার পয়েন্ট হচ্ছে অফর রেলিভান্ট হইতবার আছে যে গাড়ি আপনার গাড়ি গাড়ির কোয়ালিটি কু আপনার ভেরিফাই করুথবার আছে, তো আমি আজ কিছু প্যারামিটারস আর পয়েন্টস কইবা যোথরে আম কষ্টমর সেই যে মাঙ্কড় নাচ দেখিলে ইয়া গাড়ি উপরু ফোপাড়িলে আকু দেখিকিরি ভ্রমিত ন হইকিরি সে একদম টু দ পয়েন্ট বুঝি যাবে যে এই প্যারামিটার চেক পয়েন্টস আছে যোথরে সে বুঝিগলে যে নাই গাড়ির কোয়ালিটি ঠিক আছে, গাড়ির কোয়ালিটি ঠিক আছে, তো তা উপরে আমি ওয়ান বাই ওয়ান যিবা। প্রথমে আমি স্টার্ট করিবা যে ভাই ব্যাটেরির কোন কোয়ালিটি আছে, ব্যাটেরি কু আমি কেমিতি অ্যানালিসিস করিবা তা উপরে আমি চালু করি। ইলেকট্রিক ব্যাটারি উপরে জানিবা নিহাতি আবশ্যক আছে, এ হচ্ছে সবটার গাড়ির ইম্পর্টেন্ট পয়েন্ট। স্যার ব্যাটারি উপরে কোন কই ব্যাটারি ব্যাটারি কত প্রকার আছে? স্যার ব্যাটারি লিড গ্রাফিন কো ছাড়িলা পরে যদি আপনার লিথিয়াম ক্যাটাগরি কো যাবে যা কো লোক লিথিয়াম ভাবুছেন ইন জেনারেল তার বি করিব 7টা জেনারেশন আছে, কোয়ালিটি রে তো নিউমারাস কোয়ালিটি আছে যা কো আমার ভাই দেখাউ থিলে এ গ্রেড লিথিয়াম
ସେ ହେଉଛି ଇଏ ଲିଥିୟମ୍ ଲିଥିୟମ୍ଟା ଲିଥିୟମ୍ ତାକୁ ଝାଡ଼ିଲା ପରେ ଏମିତି ଲିଥିୟମ୍ର ଅଲଗା ଅଲଗା ଅଛି ତାର ଅପଗ୍ରେଡେଡ୍ ଲିଥିୟମ୍ ଫେରୋଫସ୍ଫେଟ୍କୁ ଆସିଲେ ଇଏ ଅଛି ଯିଏ ସେଫ୍ ଆହୁରି ଅପଗ୍ରେଡେଡ୍ ଲିଥିୟମ୍ ଯଦି ଆପଣ ଯିବେ ଇଏ ହେଉଛି 15 ampere ଲିଥିୟମ୍ ସେଲ୍ 15 ampere ଲିଥିୟମ୍ ସେଲ୍ ଗୋଟାଏ ସେଲ୍ 15 ampere ବେଷ୍ଟ କୋଉଟା ଦେଖନ୍ତୁ ଯେମିତି ଯେମିତି ଅପଗ୍ରେଡ୍ ହେଇଯାଇଛି ସେମିତି ସେମିତି କ୍ୱାଲିଟି ବଢି ବଢି ଯାଇଛି ଇଏ ହେଉଛି ସବୁଯାଇଁ ଲୋ ଗ୍ରେଡ୍ ଲୋ ଗ୍ରେଡ୍ ମାନେ ଇନ୍ ଜେନେରେସନ୍ ଇଏ ବହୁତ ପୁରୁଣା ତାପରେ ଇଏ ଆସିଲା ଆର ଆର ଭିତରେ ପ୍ରୋବ୍ଲେମ୍ ହେଉଛି ଇଏ ଆହୁରି ଅପଗ୍ରେଡ୍ ହେଇକିରି ଆସିଲା ପ୍ରୋବ୍ଲେମ୍ ହେଉଛି ସ୍ପେସ୍ର ଯେହେତୁ ବଡ଼ ଥିଲା ସ୍ପେସ୍ ଆଉ ସବୁଯାଇଁ ଗୋଟେ ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ ଆଉ ଚ୍ୟାଲେଞ୍ଜିଂ ପାର୍ଟ ହେଉଛି ଯେ ଆପଣ କୋଉ ବି ଲିଥିୟମ୍ ୟୁଜ୍ କରନ୍ତୁ ଏଇ ଯେଉଁ ସିଲିଣ୍ଡ୍ରିକ୍ ସେଲ୍ ୟାକୁ ଆମେ ଏମିତି ଦେଇ ଦେଇକିରି ୟାକୁ ଆମେ ସିଲ୍ କରା ମାନେ ଯୋଡ଼ା ହେଉଛି ବ୍ୟାଟେରୀ ତ ଯେତେବେଳେ 90, 96, 100, 150 ବ୍ୟାଟେରୀକୁ ଯୋଡ଼ିବେ ତ ଇଏ ତ ଇନଭର୍ଟର ବ୍ୟାଟେରୀର ନା ଗାଡ଼ିରେ ଭାଇବ୍ରେଟ୍ କରୁଛି ତେଣୁ ସମ୍ଭାବନା କୋଉଠି ନା କୋଉଠି ମାଇଲ୍ଡ ପସିବିଲିଟି ବନୁଛି ଯେ ଖସିଯିବ ତାପରେ 100-150 ବ୍ୟାଟେରୀରୁ ଗୋଟେ ବ୍ୟାଟେରୀ ଡାଉନ୍ ହେଲା ତାର ବି ସମ୍ଭାବନା ଅଛି ଆଉ ଦ ମୋଷ୍ଟ ଚ୍ୟାଲେଞ୍ଜିଂ ପାର୍ଟ ହେଲା ଯେ ଏଗୁଡ଼ାକ ସବୁ ଯେହେତୁ ସିଲିଣ୍ଡ୍ରିକ୍ ଆଉ ହାର୍ଡ ଫର୍ମରେ ଅଛି ତେଣୁ ଅଣ୍ଡର ଆନ୍ ଏକ୍ସିଜେନ୍ସି ଗୋଟେ ଆଡ଼ଭର୍ସ ସିଚୁଏସନ୍ରେ ଇଏ ବ୍ଲାଷ୍ଟର ସମ୍ଭାବନା ହିଁ ଅଛି ଯେଉଁଠି ଫାଟିଗଲା ନିଆଁ ଲାଗିଗଲା ଯେଉଁ ଇନ୍ସିଡେଣ୍ଟ ରାସ୍ତାରେ ହେଉଛି ତ ୟାକୁ ଆଭଏଡ୍ କରିବାକୁ ଇଏ ସମ୍ଭାବନା ଅଛି ପସିବିଲିଟି ଇଜ୍ ଦେୟାର ଯେମିତି ଅପଗ୍ରେଡ୍ କରିବା କମିବ ସମ୍ଭାବନା ବଟ୍ ଅଛି ଚାନ୍ସେସ୍ ଆର୍ ଦେୟାର ତ ଯେତେବେଳେ ଆମେ କ'ଣ କଲୁ ନା ଏ ସମ୍ଭାବନାକୁ ପୁରା ଜିରୋ କରିବାକୁ ଯାଇ ଆମେ ଯେଉଁ ବ୍ୟାଟେରୀ ଆଣିଲୁ ସିଏ ହେଲା ଇଏ ପାଉଚ୍ ସେଲ୍ ଇଏ ହେଲା ପାଉଚ୍ ସେଲ୍ ଦେଖନ୍ତୁ ଇଏ ସବୁ ହେଲା ପାଉଚ୍ ସେଲ୍ ଇଏ ପାଉଚ୍ ସେଲ୍ର ଦୁଇଟା ବେନିଫିଟ୍ ଗୋଟେ ହେଲା 12-15 ଯୋଡ଼ିଲେ ଅଲଗା ଅଲଗା ଭୋଲ୍ଟ ଅନୁସାରେ ଅଲଗା ଅଲଗାକୁ ଯୋଡ଼ିଲେ ସେ ଯୋଡ଼ି ହେଇଯିବ ମାନେ କମ୍ ବ୍ୟାଟେରୀ ଆଉ ଦୁଇରେ ହେଲା ଆକୁ ନଟ୍ ବୋଲ୍ଟରେ ଟାଇଟ୍ କରିବାର ସୁବିଧା ଅଛି ତେଣୁ ଭାଇବ୍ରେସନ୍ରେ ଏଠୁ ଖସିଯିବାର ସମ୍ଭାବନା ଜଏଣ୍ଟ ଖସିବାର ସମ୍ଭାବନା ନାହିଁ ଓ ଥାର୍ଡ ଦ ମୋଷ୍ଟ ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ ପଏଣ୍ଟ ହେଲା ଇଏ ହେଲା ପୁଚ୍ପୁଚ୍ ଜିନିଷଟା ଇଏ ଏକ୍ସିଜେନ୍ସିରେ ଲିକ୍ କରିଯାଇପାରେ ଲିକ୍ କରିଯିବ କିନ୍ତୁ ବ୍ଲାଷ୍ଟର ସମୟରେ ଫାଟିବନି ନରମଟା ଫାଟିବ କିନ୍ତୁ ଏଠି ସେମି ସଲିଡ୍ ମ୍ୟାଟେରିଆଲ ତ ଇଏ ଫାଟିବନି ଆଉ ଯେହେତୁ କମ୍ ନମ୍ବର ଅଫ୍ ସେଲ୍ସ ରହିଲା ଜଏଣ୍ଟସ୍ କମ୍ ରହିଲା ତ ଓଭିୟସ୍ ଇଟ୍ ଇଜ୍ ଏ ମ୍ୟାଟର ଅଫ୍ କମନ୍ ସେନ୍ସ ଯେ ଚାନ୍ସେସ୍ ଅଫ୍ ଏରର୍ ମିନିମାଇଜ୍ ହେଇଗଲା ଇଏ ହେଲା ବ୍ୟାଟେରୀ ଉପରେ ଜିନିଷ ଯିଏ ହେଉଛି ଗାଡ଼ିର ହାର୍ଟ ଆମେ ଆଜି ବ୍ରିଫଲି ବ୍ୟାଟେରୀ ଉପରେ ଏଥିପାଇଁ ଡିସ୍କସନ୍ କଲେ ଯେ ଗାଡ଼ି ଭଲେ କ'ଣ ବି ହଉ ଗାଡ଼ିର ଚେଚିସ୍ ତ ମୋଟା ମୋଟା ସବୁ ଏମିତି ନାହିଁ ଯେ ଗାଡ଼ିର ଚେଚିସ୍ କେହି 8 kg ଦେଉଛି ଆଉ କିଏ 80 kg ଦେଉଛି ଗାଡ଼ିର ଚେଚିସ୍ ମୋଟାମୋଟି 2 kg-4 kg ପ୍ଲସ୍ ମାଇନସ୍ ରହିବ ହାର୍ଡଲି ମ୍ୟାଟର୍ସ କିନ୍ତୁ ଯିଏ ହେଉଛି ତାର ବିଲ୍ଡ କ୍ୱାଲିଟି ଆମେ ଆମର ଗାଡ଼ିର ବିଲ୍ଡ କ୍ୱାଲିଟି ଆପଣ ଦେଖୁଛନ୍ତି ଆମେ ଭାବିଲୁ ଆଜି ଇଣ୍ଟର୍ନାଲ୍ ପୋଷ୍ଟମର୍ଟମ୍ କରିବା ଯେ ଆପଣ ଦେଖନ୍ତୁ ବିଲ୍ଡ କ୍ୱାଲିଟି ଆମର ଯେଉଁ ଗାଡ଼ିର ପ୍ରିମିୟମ୍ ଲୁକ୍ 12-inch ଟାୟାର ଡବଲ୍ ଡିସ୍ ଅଲ୍ ସେଫ୍ଟି ପ୍ରୋଫାଇଲ୍ ଏନ୍ସିଓର କରିବା ସାଙ୍ଗରେ ଦ ମୋଷ୍ଟ ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ ପାର୍ଟ ଯାହାକୁ ଆମେ ଏନ୍ସିଓର କରିଛୁ ସିଏ ହେଲା ବ୍ୟାଟେରୀ ଆଉ ଆମେ ୱି ଆର୍ ଦ ଫାଷ୍ଟ କମ୍ପାନୀ ଇନ୍ ଇଣ୍ଡିଆ ଯିଏ 100% ଫାୟାର ପ୍ରୁଫ୍ ଆଉ ୱାଟର ପ୍ରୁଫ୍ ବ୍ୟାଟେରୀ ଦେଉଛୁ 100% ଫାୟାର ପ୍ରୁଫ୍ ଆଉ ୱାଟର ପ୍ରୁଫ୍ ଟ୍ରାନ୍ସ ମୋବିଲିଟି ଯାହା ବି ମଡେଲ ଅଛି ତାଦେହରେ ଆପଣ କହୁଛନ୍ତି ଲିକ୍ୱିଡ୍ ବ୍ୟାଟେରୀ ବ୍ୟବହାର କରାଯାଏ ସେମି ସଲିଡ୍ ଲିକ୍ୱିଡ୍ ନୁହଁ ପାଉଚ୍ର ସେମି ସଲିଡ୍ ବ୍ୟାଟେରୀ ଆମେ ୟୁଜ୍ କରୁଛୁ ଯିଏ 100% ଫାୟାର ପ୍ରୁଫ୍ ଆଉ ୱାଟର ପ୍ରୁଫ୍ ବି ତେଣୁ ପୁରା ସେଫ୍ ଆଉ ସିକ୍ୟୁର୍ଡ ପାଣି ସାଙ୍ଗରେ ବି ଡର ନାହିଁ ତ ଦର୍ଶକ ବନ୍ଧୁ ଆପଣ ଏଇ ପଏଣ୍ଟଟି ଜାଣିବା ନିହାତି ଆବଶ୍ୟକ ଅଛି କେଉଁ ବ୍ୟାଟେରୀ ଗାଡ଼ି ପାଇଁ ଠିକ୍ ଯେମିତି ଆପଣ ଦେଖିଲେ ବିଭିନ୍ନ ଭେରାଇଟି ବ୍ୟାଟେରୀ ଅଛି ଲିକ୍ୱିଡ୍ ବ୍ୟାଟେରୀ ଯେଉଁଟାକି ଗାଡ଼ି ପାଇଁ ସବୁଠାରୁ 100% ସୁବିଧା 100% ଭଲ ତ ସାର୍ କୁହନ୍ତୁ ଆଉ କ'ଣ ବାକି ରହିଲା ଆପଣଙ୍କ କମ୍ପାନୀ କାହିଁ ଲୋକମାନଙ୍କୁ ଆଟ୍ରାକ୍ସନ୍ କରୁଛି ତ କ'ଣ ଆପଣଙ୍କର ଏମିତି ଅଛି କି ଆମର ୱି ବିଂ ଏ ଲିଡିଂ ମ୍ୟାନୁଫ୍ୟାକ୍ଚରର୍ ଆମେ ବହୁତ ସାରା କମ୍ପାନୀକୁ ଗାଡ଼ି ବନେଇକିରି ଦେଉଛୁ ସବୁଠେଇ ଆମେ ଗାଡ଼ି ଆଉ ବ୍ୟାଟେରୀ ବନେଇ ସବୁଠେଇ ଆମେ କ୍ୱାଲିଟିକୁ ମେଣ୍ଟେନ୍ କରିଛୁ ନମ୍ବର ଏକ ନମ୍ବର ଦୁଇ ହେଲା ବହୁତ ସାରା ମୋର ଦେନ୍ 2 lakh ହାପି କଷ୍ଟମର୍ସ ପ୍ୟାନ୍ ଇଣ୍ଡିଆ ଆମ ପାଖରେ ଅଛନ୍ତି ରିଗାର୍ଡିଂ ସର୍ଭିସ୍ ଆମେ ଭାଇଙ୍କ ଭଳିଆ କହୁନୁ ଯେ ଆମେ ଅଲଗା କାହାର ଦେଉନୁ ଆମର ଦେଉଛୁ ଲାଷ୍ଟ 2 years ପୂର୍ବରୁ ଆମେ ଓପେନଲି କହୁଛୁ ଯେ ଆମେ ଫ୍ରିଲି ଲୋକଙ୍କୁ ସର୍ଭିସ୍ ଆମ ଗାଡ଼ିକୁ ଖାଲି ଦେଉନୁ କୌଣସି ବି ଲୋକ ଆମ ପାଖକୁ ବହୁତ ସାରା କଷ୍ଟମର୍ସ ଅଛନ୍ତି ଆମେ ପାର୍ଟ 2 ଯେତେବେଳେ କରିବା ଗୋ ୱିଥ୍ ଏ ରିଭ୍ୟୁ ଯେ କେବଳ ଆମର ସାଟିସ୍ଫାଏଡ୍ କଷ୍ଟମର୍ ନୁହଁ ଅଲଗା ଅଲଗା ଗାଡ଼ି ଭାଇ ଯାହାକୁ ବିକି ଦେଇଛନ୍ତି ଇତିହାସରେ ସର୍ଭିସ୍ ଦେଇନାହାନ୍ତି ତାର ବି ହାପି କଷ୍ଟମର୍ସ ଆମ ପାଖରେ ଅଛନ୍ତି ଯିଏ
300-500 କିଲୋମିଟର ଦୂରରୁ ଗାଡ଼ି ନଦିକିରି ଆଣିଛନ୍ତି, ଆମେ ତାଙ୍କୁ ସର୍ଭିସ୍ ଦେଇଛୁ, ଆଉ ପ୍ରପର୍ ସର୍ଭିସ୍ ଦେଇ ତାଙ୍କର ସ୍ପେୟାର୍ ପାର୍ଟସ୍ ଦେଇ ତାଙ୍କର ବ୍ୟାଟେରୀ ଦେଇ ତାଙ୍କର ବ୍ୟାଟେରୀକୁ ରିପେୟାର କରି ମିନିମମ୍ କଷ୍ଟିଂରେ ଆମେ ତାଙ୍କୁ ବେଷ୍ଟ ସର୍ଭିସ୍ ଦେଇକିରି ତାଙ୍କୁ ଆମେ ପଠାଇଛୁ। ତ ଦର୍ଶକ ବନ୍ଧୁ ଆପଣ ଜାଣିଲେ କ'ଣ ପାଇଁ କମ୍ପାନୀ ସବୁଠାରୁ ଆଦୃତ ହେଉଛି ଟ୍ରାନ୍ସ ମୋବିଲିଟି, ମୁଖ୍ୟତଃ ହେଉଛି ଗାଡ଼ିର ବ୍ୟାଟେରୀ। ବ୍ୟାଟେରୀ ଆପଣମାନଙ୍କୁ ଏଭଳି ବ୍ୟାଟେରୀ କମ୍ପାନୀ ଦେଉଛି ଯେଉଁ ବ୍ୟାଟେରୀ ଆପଣଙ୍କ ଗାଡ଼ିରେ 100% ସିକ୍ୟୁର ପୁରା ଆପଣଙ୍କ ଗାଡ଼ି ରଖିବ। ତ ଦର୍ଶକ ବନ୍ଧୁ ଆପଣ ଯଦି ଚାହୁଁଛନ୍ତି ଟ୍ରାନ୍ସ ମୋବିଲିଟିକୁ ଆସିପାରିବେ, ବହୁତ କମ୍ପାନୀ ବହୁତ ଅଫର୍ ଦେଉଛନ୍ତି, କିନ୍ତୁ ଏହା ଭିତରେ ଅଫର୍ ନ ଦେଇକି ମଧ୍ୟ ବେଷ୍ଟ କ୍ୱାଲିଟି କିଏ ଦେଉଛି, ଏଇଟା ଚଏସ୍ କରିବା ଆପଣଙ୍କ ପାଇଁ ନିହାତି ଆବଶ୍ୟକ ଅଛି। ଆପଣ ଯେମିତି ଜାଣିଲେ ବ୍ୟାଟେରୀ ଉପରେ ଦେଖନ୍ତୁ, ତା ସାଙ୍ଗରେ ଆମେ ଯେତେବେଳେ ଭିଡ଼ିଓର ଲାଷ୍ଟ ପର୍ଯ୍ୟାୟକୁ ଯିବା, ଯେହେତୁ ଦିୱାଲୀ ଆଗକୁ ଅଛି, ତେଣୁ ମୁଁ ମୋ କଲିଗ୍କୁ ଇନଭାଇଟ୍ କରିବି ଯେ ଆମେ ଅଫର୍ କ'ଣ କ'ଣ ଅଛି ତାର ଥରେ ଡିସ୍କସନ୍ କରିବା, ଯେ କ'ଣ କ'ଣ ଗିଫ୍ଟ ଆମେ ଗିଫ୍ଟ ଆଉ ଅଫର୍ ରଖିଛୁ। ତ ସେ ଉପରେ ଆମ ପାଖରେ ମନେ ରଖିବା ସମ୍ଭବ ନୁହଁ, ତେଣୁ ଆମେ କାଗଜରେ ନୋଟ୍ ଡାଉନ୍ କରିଛୁ, ଅଫର୍ ନୋଟ୍ ଡାଉନ୍ କରିଛୁ ଯେ ପ୍ରଥମେ ଆମେ ଅଫର୍ରେ ଦେଉଛୁ ଆପଣଙ୍କୁ ଆସେସୋରିଜ୍ ଦେଉଛୁ, ଯେମିତି ଫୁଟ୍ ରେଷ୍ଟ, ଲେଡିଜ୍ ଫୁଟ୍ ରେଷ୍ଟ, ଫୁଟ୍ ମ୍ୟାଟ୍ ମିରର, ଗାଡ଼ି କିଣିଲେ ଆପଣଙ୍କୁ ଟୋଟାଲ୍ ଆସେସୋରିଜ୍ ଫ୍ରିରେ ମିଳୁଛି। ତାପରେ ଆମେ ଦ୍ୱିତୀୟ ଦେଉଛୁ ଗୋଟେ ରେଫରାଲ୍ ବୋନସ୍, ଯେହେତୁ ଆମ ପାଖରେ ବହୁତ ସାରା କଷ୍ଟମର, ଆମେ ତ ଏମିତି ଫାଙ୍କା ଇଏରେ କହୁନୁ ଯେ ବହୁତ ସାରା, ଯେହେତୁ ଟ୍ରୁଲି ଆମ ପାଖରେ ବହୁତ ହାପି କଷ୍ଟମର୍ସ ଅଛନ୍ତି, ସେମାନେ ଆମକୁ ରେଫର କରୁଥିଲେ ଯେ ଆଜ୍ଞା ଟ୍ରାନ୍ସ ମୋବିଲିଟିକୁ ଯାଆନ୍ତୁ, ସେଠୁ ବହୁତ ବଢ଼ିଆ ଗାଡ଼ି ମିଳିବ, ବହୁତ ବଢ଼ିଆ ସର୍ଭିସ୍ ମିଳିବ। ତ ଆମେ ଭାବିଲୁ ଯେ ସେମାନେ ଯେଉଁ କଷ୍ଟମର୍କୁ ରେଫର କରିବେ ତାଙ୍କୁ ଆମେ ଗୋଟେ ରେଫରାଲ୍ ବୋନସ୍ ଦେବୁ, ମାନେ ଯିଏ କଷ୍ଟମର୍ ଆମ ପାଖକୁ ଆସିବ ତାଙ୍କ ରେଫରେନ୍ସ, ଯେହେତୁ ରେଫରେନ୍ସ ନେଇକି ଆସିବ ଯେ ଏକ୍ସ ଆମକୁ ରେଫର କରିଛି, ତାଙ୍କ 34 ନମ୍ବର ଆପଣଙ୍କର କଷ୍ଟମର୍, ତାହେଲେ ଆମେ ତାକୁ 1000 ଡାଇରେକ୍ଟ ଡିସ୍କାଉଣ୍ଟ ଦେଇଦେବୁ, ଅନ୍ ଆଣ୍ଡ ଅଫ୍ ଅଲ୍ ଡିସ୍କାଉଣ୍ଟ। ତାକୁ ଛାଡ଼ିଲେ ଦିୱାଲୀ ଉପଲକ୍ଷେ ଆମେ ସିଲଭର କଏନ୍ ଗିଫ୍ଟ ଦେଉଛୁ, ତାକୁ ଛାଡ଼ିଲେ ଆପଣଙ୍କ ହାତରେ ଥିବା GPS ଟ୍ରାକର ଆମେ ଗିଫ୍ଟରେ ଦେଉଛୁ, ଯେଉଁଥିରେ 1 ଇୟର୍ର ଡେଟା ସାଙ୍ଗରେ GPS ଟ୍ରାକର ଆମେ ଆପଣଙ୍କୁ ଗିଫ୍ଟରେ ଦେଉଛୁ, ଯେଉଁଥିରେ ଆପଣଙ୍କର ଗାଡ଼ି କେଉଁଠି ଗଲା, କେଉଁଠି ରହିଲା, କେମିତି ଚାଲିଲା, କ'ଣ କଲା, ଏଭ୍ରିଥିଙ୍ଗ କଣ୍ଟ୍ରୋଲ ହେବ ଥ୍ରୁ ଏ ସଫ୍ଟୱେୟାର, ଗାଡ଼ି ସହିତ ଆମେ ଦେଇଦେଉଛୁ। ହଁ, ତାପରେ କ୍ୟାସ୍ ଡିସ୍କାଉଣ୍ଟ ଆମେ ଅପ୍ ଟୁ 10,000 କ୍ୟାସ୍ ଡିସ୍କାଉଣ୍ଟ ଦେଉଛୁ, ଅଲଗା ଅଲଗା ମଡ଼େଲରେ ଅଲଗା ଅଲଗା କ୍ୟାସ୍ ଡିସ୍କାଉଣ୍ଟ ଅଛି। ଲାଷ୍ଟଲି ଆମେ ଯେଉଁ ଦେଉଛୁ ସିଏ ହେଲା ଗୋଟେ ଲକି ଡ୍ର କୁପନ୍, ଯେଉଁ ଲକି ଡ୍ରରେ ଟିଭି, ୱାସିଂ ମେସିନ୍, ଫ୍ରିଜ୍, ଇଣ୍ଡକ୍ସନ୍ କୁକର୍ ଆହୁରି ବହୁତ ସାରା ମାନେ ସାନ୍ତ୍ୱନାମୂଳକ ପୁରସ୍କାର ସହିତ ଆମେ ଦେଉଛୁ, ତେଣୁ ପ୍ରତ୍ୟେକ ଗାଡ଼ି ସାଙ୍ଗରେ ଇଏ ସାରେ ଅଛି। ତେଣୁ ଗିଫ୍ଟର ବି ଆମ କତିରେ ଗୋଟେ ଲମ୍ବା ଲିଷ୍ଟ ଅଛି, ଯେଉଁଥିପାଇଁ ଆମେ ପୁରା ଲିଷ୍ଟ କରିକିରି ଆଜି ଭାବିଲୁ ଯେ ଗିଫ୍ଟର ଲିଷ୍ଟ ଆମେ ମିସ୍ ଆଉଟ୍ ନ କରି। ଠିକ୍ ଅଛି, ସାର୍ ଅଫର୍ଟା କେତେ ଦିନ ପର୍ଯ୍ୟନ୍ତ ଚାଲିବ? ଇଏ ଅଫର୍ 31 ଅକ୍ଟୋବର ପର୍ଯ୍ୟନ୍ତ ଚାଲିବ, 31 ଅକ୍ଟୋବର ଲାଷ୍ଟ ଅଫର୍ ଡେ ରହିବ। ସାର୍ ଗାଡ଼ିର ପ୍ରାଇସ୍ କେତେ ଆପଣଙ୍କ ଗାଡ଼ିର ପ୍ରାଇସ୍? ଗାଡ଼ିର ପ୍ରାଇସ୍ ଆମର ଷ୍ଟାର୍ଟିଂ ପ୍ରାଇସ୍ ୱିଥ୍ ଅଫର୍ ଚାଲୁ ହେଉଛି 44,999 49,990 ଆମେ ଲିଥିୟମ୍ ବ୍ୟାଟେରୀ, ୱାଟର ପ୍ରୁଫ୍ ଆଉ ଫାୟାର ପ୍ରୁଫ୍ ସାଙ୍ଗରେ ଗାଡ଼ି ଦେଉଛୁ, ତା ଉପରେ ଆମେ ଗିଫ୍ଟ ଦେଉଛୁ, ତା ଉପରେ ଆମେ ଗିଫ୍ଟ ଦେଉଛୁ ଲୋକ। ଦର୍ଶକ ବନ୍ଧୁ ଆପଣ ଯଦି ଚାହୁଁଛନ୍ତି ବେଷ୍ଟ କ୍ୱାଲିଟିକୁ ଯିବା ପାଇଁ ତ ଆପଣ ଟ୍ରାନ୍ସ ମୋବିଲିଟିକୁ ଆସିପାରିବେ। ବହୁତ ସାରା ଆଦରେ ଅଫର୍ ସହିତ ଆପଣଙ୍କୁ ବେଷ୍ଟ କ୍ୱାଲିଟି ବ୍ୟାଟେରୀ ମଧ୍ୟ ମିଳିଯାଉଛି। ନମ୍ବର ଦିଆଯାଇଛି, ଆପଣ ଯଦି ଯୋଡ଼ିବା ପାଇଁ ଚାହିଁ ଯୋଡ଼ି ହୋଇପାରିବେ, ଆଉ ଯଦି ଆପଣ ଚାହୁଁଛନ୍ତି ଡିଲରସିପ୍ ନେଇକିନା ଆପଣଙ୍କ ଏରିଆରେ ଗୋଟେ ବ୍ୟବସାୟ ଆରମ୍ଭ କରିବା ପାଇଁ ସେଥିପାଇଁ ମଧ୍ୟ ଆପଣ ସାହାଯ୍ୟ କରିବେ। ସାର୍ ଡିଲରସିପ୍ ପଏଣ୍ଟ ମିଳିପାରିବ ଆପଣଙ୍କ ମାଧ୍ୟମରେ? ଡିଲରସିପ୍ ମିଳିପାରିବ କିଛି ଏରିଆରେ ଯେଉଁଠି ଆମର ନାହିଁ, ଛୋଟ ଛୋଟ ସହର ୟା ଯେଉଁଠି ଆମ ପାଖରେ ନାହିଁ, ଆମେ ଯଦି ସେଇ ଏରିଆରେ ନଥିବ ଆପଣ ଆମକୁ କଣ୍ଟାକ୍ଟ କଲା ପରେ ଆମେ ଯଦି ଦେଖିବୁ ଯେ ସେଇ ଏରିଆରେ ଆମ ପାଖରେ ନାହିଁ ଡିଲରସିପ୍, ତାହେଲେ ଆମେ ଫର୍ଦର ଡିସ୍କସନ୍ କରିପାରିବୁ। ତ ଦର୍ଶକ ବନ୍ଧୁ ଆପଣ ତ ଭିଡ଼ିଓ ଦେଖିଲେ, ଭିଡ଼ିଓଟି ଭଲ ଲାଗିଥିଲେ ଲାଇକ୍ କରିଦେବେ, ସେୟାର କରିଦେବେ, ଆଉ ଏଭଳି ଭିଡ଼ିଓ ଦେଖିବା ପାଇଁ ଚ୍ୟାନେଲ୍ ସହିତ ଯୋଡ଼ି ହୋଇ ରହିଥାନ୍ତୁ। ଆଜି ପାଇଁ ଏତିକି।